Hello students, I am Satha sir. Today I am going to teach you tense, that is part 5. Nishchoy tumra screen ta dekhte parcho chatro chatri bindu. Screen e ami boro kore ekta sentence likhechi. Sentence ta tumra dekho prothome. They have been digging the canal for 5 days. Tara 5 din jabot khal ta khonon korteche. এই সেন্টেন্সটা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই সেন্টেন্সটা কোন প্রকারের টেন্স, তাহলে কি তুমি এখন আমাকে বলতে পারবা যে সেন্টেন্সটা কোন প্রকারের টেন্স? কেউ কেউ পারবা, অধিকাংশই বোধ হয় পারবা না। কিন্তু আমি যদি এই লেসনটা পড়াই আর তুমি যদি লেসনটা ভালো করে দেখো এবং শোনো মনোযোগের সাথে, তাহলে লেসনের শেষে তোমাকে প্রশ্ন করা হলে তুমি অবশ্যই বলতে পারবা যে এটা কোন টেন্স। কিন্তু শর্ত থাকে যে তুমি মনোযোগের সাথে লেসনটা দেখবা, কোনো রকম স্কিপ না করে, তাহলে কিন্তু তুমি পারবা না। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি লেসনটা। দেখো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখাবো আজকে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তিনটা দেখো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে আমাদের তিনটা, বোঝা গেছে? তাহলে আমরা নিশ্চয়ই খেয়াল করছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা দেখাচ্ছি আজকে। প্রথমে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্রাকচারটা দেখো আগে। এই যে স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, সাবজেক্টের পরে হ্যাভ বিন হতে পারে, হ্যাজ বিন হতে পারে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। হ্যাঁ, তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই যে এক্সাম্পলটা দেখো তুমি এখন, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে আমি ফুটবল খেলতেছি। দেখো সাবজেক্ট আই, তারপরে হ্যাভ বিন, এই যে প্লে মূল ভার ভি ওয়ান, তার সাথে আইএনজি যোগ, প্লেয়িং ফুটবল এক্সটেনশন সিন্স মর্নিং এক্সটেনশন। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারলা যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা ভালো করে দেখে রাখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এরপরে দেখো আমরা এরপরে দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, স্ট্রাকচারটা দেখো আগে। এই যে স্ট্রাকচারটা আমরা লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ ওখানে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন, আর এখানে শুধু একটা হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। এই যে এক্সাম্পলটা এখানে দিয়ে রাখছি আমরা তীর চিহ্ন দিয়ে, এখানে এক্সাম্পলটা দিচ্ছি। দেখো এক্সাম্পলটা, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল আফটার শি কেম, সে আসার পূর্বে আমি ফুটবল খেলতেছিলাম। এই যে সাবজেক্ট, সাবজেক্ট আই, হ্যাড বিন, হ্যাড বিন, আর মূল ভার প্লে, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে এক্সটেনশন। তাহলে এটা কোন টেন্স বলছিলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা স্ট্রাকচারটা আগে দেখো। এই যে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা আগেও বলছিলাম যে ফিউচার টেন্স শ্যাল উইল ছাড়া কিন্তু ফিউচার হয় না। আর পারফেক্ট টেন্সটাও কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড থাকতেই হবে পারফেক্ট টেন্সের মধ্যে, তা না হলে পারফেক্ট হতে পারবে না। তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে এক্সটেনশন। এখানে দেখো এক্সাম্পলটা দেখো, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। হ্যাঁ, আমি 2 ঘন্টা যাবত ফুটবল খেলতে থাকব, ফিউচার কথা বলা হয়েছে কিন্তু। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা দেখলা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর দেখলা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে তাহলে আমরা যে প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম তোমাদেরকে, এই যে সেন্টেন্সটা, তোমরা কি এই সেন্টেন্সটা বলতে পারবা যে এটা কোন টেন্স? হোয়াট টাইপ অফ টেন্স ইট ইস? ক্যান ইউ গিভ মি দ্য কারেক্ট অ্যান্সার?
অফকোর্স ইউ ক্যান গিভ ইট ইজিলি, তাহলে অবশ্যই তুমি এটার উত্তরটা দিতে পারবা। তোমাদের উত্তরটা কি দাও সেটা আমি দেখতে চাই, এবং তোমাদের উত্তরটা দেওয়া সঠিক হয় তাহলে আমি ইয়েস লিখে দেব, আর যদি তোমাদের উত্তরটা দেওয়া সঠিক না হয় তাহলে আমি উত্তরটা দিয়ে দেব। হ্যাঁ, তোমরা কিন্তু এই সেন্টেন্সের সেন্টেন্সটা কোন টেন্স এটা উত্তরটা তোমরা এই কমেন্টসে দিয়ে দেবা কিন্তু, ঠিক আছে? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে কিন্তু আমরা শেষ করব, শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে যে দু একটা কথা বলে নিই, সেটা হলো যে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমরা বুঝতে পারো, তোমার কাছে যদি পড়ানো আমার পড়ানো তোমার কাছে যদি ভালো লাগে, অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে দেখাইবা। তুমি কমেন্টস করতে পারো, ওই যেটা বললাম যে সেন্টেন্সটা কোন ধরনের টেন্স সেটা তুমি আমাকে জানাই, কমেন্টস করো, আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। ইয়েস হলে ইয়েস লিখবো, না হলে নো লিখবো এবং উত্তরটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা এই তোমরা এক কাজ করতে পারো, তোমরা এই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখতে পারো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে বলবো যে তোমরা বারবারই প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই কিন্তু তোমার জিনিসগুলো মনে থাকবে এবং পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? সকলকেই পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, খোদা হাফেজ।